আমি চলে এসেছি ছাদে কিছু আম পাড়বো বলে। খানিক আগে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টিতে ছাদে আসতে ভয়ই করছে, প্রচণ্ড পিছল হয়ে আছে। তো চলে এসেছি, কিছু আম আমি পাড়ছি। তো গাছে এখন বিশেষ আম নেই, সব পাড়াই হয়ে গেছে, অল্প কিছু আম আছে। তো আমি এখান থেকে বেশ কিছু আম পেড়ে নিলাম, আর কিছু গাছেই থাকবে, আরও পাকুক। দেখুন কি সুন্দর হয়েছে, একদম গাছ পাকা আম, লাল টুকটুক করছে, দেখুন কি সুন্দর, লাল টুকটুক করছে, দেখুন কি সুন্দর হয়েছে। এগুলো খেতেও ভীষণ টেস্ট, পোকা নেই এখনকারগুলো, প্রথম দিকের আমগুলো একটু পোকা ছিল। আরো কয়েকটা আমি পেরে নিই, আরো কয়েকটা আম আমি পেয়ে পারবো এখন। একটু আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তাই ছাদে আসতেও ভয় লাগছে, তবু ভয়ে ভয়ে এলাম। দেখুন কি সুন্দর, একটু উপকার নেই, আর তো আম আমি খাবো। এইভাবে গাছ পাকা আম গাছ থেকে পেরে, হাত দিয়ে পেরে আমি কখনো খাইনি, এই প্রথম গাছ থেকে পেরে গাছ পাকা আম খাচ্ছি। দারুণ টেস্ট, পোকাও নেই। এই প্রথম আমি নিজের হাতে খেলাম, খেটে এরকম সুন্দর গাছ থেকে পেরে আমি কখনো আম খাইনি। আম তো প্রচুর খেয়েছি, কিন্তু নিজের গাছের থেকে আম আমি নিজের হাতে পাচ্ছি এবং খাচ্ছি, এটার অনুভূতি আলাদা। চলুন, এই আমের সেন্টটাও খুব সুন্দর, তো চলুন এটা ঘরে যাওয়া যাক। ভালো লাগছে আমগুলো নিজে হাতে পেরে, নিজের হাতে লাগানো গাছ তার থেকে আম পেরে নিজে হাতে কেটে খেলাম গাছের থেকে, ভীষণই ভালো অভিজ্ঞতা। বৃষ্টি হয়েছে, মেঘ করে আছে প্রচণ্ড, আবারও বৃষ্টি নামবে। খানিক আগে প্রচণ্ড বৃষ্টি হলো, তো দেখুন গাছপাতা আম লাল লাল রং হয়ে গেছে।